আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের নবম সপ্তাহে বিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। এছাড়া উপরে ডান দিকে এখানে আই বাটন আছে, এখানে ক্লিক করলে তোমরা সবগুলো উত্তরপত্র একসাথে পেয়ে যাবে। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের নোটিশ দেখতে পাচ্ছ, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে চলে গেলে পিডিএফ ফাইলটি তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি প্রথমে দেখে নিই। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের বিজ্ঞান বিষয়ক এটি হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে জীবজগৎ। নির্ধারিত কাজটি হচ্ছে তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণীবিন্যাস করো। মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এই লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো। নির্দেশনাটা দেখো, শিক্ষার্থীরা প্রাণীর নামগুলো লিখে শ্রেণীবিন্যাস করবে। মানব জীবনে এই প্রাণীগুলোর গুরুত্ব উল্লেখপূর্বক এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি প্রতিবেদন তৈরি করবে। এখানে মূল্যায়ন রুবিস দেওয়া আছে, ছকের শ্রেণীকরণের সঠিকতা, তথ্য ধারণা সঠিকভাবে উপস্থাপন, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে যে নির্দেশনা এবং মূল্যায়ন রুবিস আছে সে অনুযায়ী একটি নমুনা উত্তরপত্র তৈরি করা হয়েছে। তোমরা এখন নমুনা উত্তরপত্রটি দেখবে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো আমরা নমুনা উত্তরপত্রটি দেখে নিই। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে, মানব জীবনে আমাদের চারপাশের প্রাণীদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ। তারপর দেখো এখানে প্রতিবেদন লিখতে বলা হয়েছে। অনেকে এটাকে আবেদনপত্র মনে করো, আসলে এটা আবেদনপত্র না, এটা হচ্ছে প্রতিবেদন লেখার একটি নিয়ম, অনেকগুলো নিয়ম থাকে, তন্মধ্যে এটি হচ্ছে একটি। তারিখ 30 জুন 2021, তোমরা যেদিন অ্যাসাইনমেন্টটি জমা দিবে সেদিনের তারিখ লিখবে। বরাবর প্রধান শিক্ষক তোমার স্কুলের নাম লিখবে, ঠিকানা লিখবে। বিষয় দেখো, মানব জীবনে আমাদের চারপাশের প্রাণীদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায়, শীর্ষক প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং ম-উ-বি, এটা হচ্ছে, দেখো এখানে আমি স্কুলের নাম লিখেছি মণিপুর উচ্চ বিদ্যালয়, তো মণিপুরের ম, উচ্চর উ আর বিদ্যালয়ের বি। ঠিক আছে, এভাবে করে লিখবে শর্ট ফর্মটা। 387/2, এটা হচ্ছে তোমার যে কোনো একটা সংখ্যা লিখবে, এটা আদেশ নম্বর আর কি। ঠিক আছে, তারিখ 28 জুন 2021 অনুসারে এখানে যে তারিখটা দেবে সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট স্কুল থেকে যেদিন প্রদান করা হবে তোমাদের সেই তারিখটা দেবে। অনুসারে মানব জীবনে আমাদের চারপাশের প্রাণীদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায়, শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। তারপর দেখো আমাদের এটা হচ্ছে আমরা যে প্রতিবেদন লিখবো তার শিরোনাম, মানব জীবনে আমাদের চারপাশের প্রাণীদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায়। শ্রেণীবিন্যাস, পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবজগৎকে বিভিন্ন দলে বিভক্ত করাকে বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। আমার দেখা 10টি প্রাণীর শ্রেণীবিন্যাস নিম্নে, এটা নিম্নে হবে। ঠিক আছে, নিম্নে আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকের মাধ্যমে শ্রেণীবিন্যাস করা হলো। তাহলে চলো আমরা এখন ছকটি দেখে নিই। শিক্ষার্থীরা, এখানে দেখো তোমরা ছকটি দেখতে পাচ্ছ, তো এরূপ একটি ছক তোমরা অঙ্কন করবে। এখানে যে প্রাণীগুলো নাম লিখেছি তোমাদের যেগুলো লিখতে হবে এমন না, তবে আমি যেগুলো লিখেছি এই অনুযায়ী হচ্ছে আমি বর্ণনা করেছি। তোমরা যদি সেই বর্ণনা লিখতে চাও তাহলে তোমাদের এই প্রাণীগুলোর নামই লিখতে হবে। দেখো এখানে প্রথমে লিখবে ক্রমিক নং, তারপর হচ্ছে প্রাণী বা প্রাণীর নাম, তারপর হচ্ছে রাজ্য এবং সবার শেষে হচ্ছে শ্রেণী। এক নম্বরে দেখো কী আছে, ব্যাং, ব্যাং হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের, শ্রেণী হচ্ছে ব্যাঙের মেরুদণ্ডী এবং উভচর। 2 নম্বরে আছে রুই মাছ, রাজ্য অ্যানিমেলিয়া, শ্রেণী মেরুদণ্ডী মৎস্য। 3 নম্বরে আছে মুরগি, রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, শ্রেণী হচ্ছে মেরুদণ্ডী পক্ষীকুল। ঠিক আছে, 4 নম্বরে আছে দোয়েল, রাজ্য অ্যানিমেলিয়া, শ্রেণী হচ্ছে মেরুদণ্ডী, এটাও পক্ষীকুল। 5 নম্বরে আছে ইঁদুর, রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, শ্রেণী হচ্ছে মেরুদণ্ডী, এটা হচ্ছে স্তন্যপায়ী। 6 নম্বরে আছে কুকুর, রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, শ্রেণী হচ্ছে মেরুদণ্ডী, এটাও স্তন্যপায়ী। 7 নম্বরে আছে সাপ, এর রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, শ্রেণী হচ্ছে মেরুদণ্ডী সরীসৃপ প্রজাতির। ঠিক আছে, 8 নম্বরে হচ্ছে টিকটিকি, রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, শ্রেণী হচ্ছে মেরুদণ্ডীর, এটাও সরীসৃপ।
নয় নম্বরে আছে প্রজাপতি, রাজ্য অ্যানিমিলিয়া, শ্রেণী হচ্ছে অমেরুদণ্ডী এবং এটা হচ্ছে আর্থ্রোপডার, এবং 10 নম্বরে আছে কেঁচো, রাজ্য হচ্ছে অ্যানিমিলিয়া, শ্রেণী হচ্ছে অমেরুদণ্ডী এবং প্লাটি হেলমেনথিস। এই ছকটা তোমরা অঙ্কন করবে। এই ছকের যে প্রাণীগুলোর নাম আছে এখন হচ্ছে আমরা এই ছক অনুযায়ী সে প্রাণীগুলোর গুরুত্ব আমাদের জীবনে উল্লেখ করব। মানব জীবনে 10টি প্রাণী গুরুত্ব। বাস্তু সংস্থানের সঠিক ব্যবস্থাপনার জন্য উপরে উল্লিখিত প্রত্যেকটি প্রাণীর গুরুত্ব অপরিসীম। যেমন কেঁচো আমাদের মাটির সঠিক গুণাগুণ বজায় রাখতে সাহায্য করে বলে কেঁচোকে প্রকৃতির লাঙল বলা হয়। তারপর আসো ব্যাঙ। ব্যাঙ আমাদের পরিবেশের ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশকে স্থিতিশীল রাখে। টিকটিকিও বিভিন্ন ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদেরকে বিভিন্ন রোগবালাই হতে রক্ষা করে। কুকুর আমাদের বাড়ি পাহারা দিয়ে থাকে। মুরগি রুই মাছ আমাদের প্রাণী জামিসের বড় একটা অংশ জুড়ে রয়েছে, যা খেয়ে আমরা আমাদের প্রাণী জামিসের ঘাটতি পূরণ করতে পারি। সাপ নানা ধরনের পোকামাকড়, ব্যাঙ, ইঁদুর ইত্যাদি খেয়ে পরিবেশের বাস্তু সংস্থানের ভারসাম্য রক্ষা করে। প্রজাপতি পরাগরেণু স্থানান্তরিত করে ফুলের পরাগায়ন ঘটায়। এছাড়াও দোয়েল ধানের পোকামাকড় সহ বিভিন্ন শাকসবজির পোকামাকড় খায় বলে দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি। তো এখানে দেখো আমরা যে প্রাণীগুলোর নাম উল্লেখ করেছি, 10টা প্রাণীর নাম, সেগুলোর গুরুত্বগুলো কী আমাদের জীবনে সেই বিষয়টা লিখলাম। তাই উপরোক্ত আলোচনা শেষে আমি বলতে পারি যে আমার দেখা 10টি প্রাণী মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর দেখো আমাদের কাছে কী জানতে চাওয়া হয়েছিল, এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়। ঠিক আছে, তো পদক্ষেপগুলো আমরা এখন দেখব। এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে সকল পদক্ষেপ নেওয়া যায় তা হচ্ছে নিম্নরূপ। 1 নম্বরে কী আছে দেখো, এ সকল প্রাণীর জন্য বাসস্থানের সুব্যবস্থা করে দিতে হবে। 2 নম্বরে আছে পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে। 3, বসবাসের ক্ষেত্রে প্রতিকূলতা দূর করতে হবে। 4, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে হবে। 5, উপরোক্ত প্রাণীগুলো আমাদের খাদ্য চাহিদার বিরাট অংশ পূরণ করে থাকে বলে এ সকল প্রাণীর সুস্বাস্থ্যে আমাদের তৎপর থাকতে হবে। 6, এ সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 7, এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশবিস্তারের ব্যবস্থা করতে হবে। 8, এই ধরনের প্রাণী পালনে সাধারণ মানুষকে আহ্বান করতে হবে। তো এই হচ্ছে তোমাদের মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে সকল পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপগুলো। তো শিক্ষার্থীরা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 9ম সপ্তাহে বিজ্ঞান বিষয়ে, তার একটি নমুনা উত্তরপত্র তোমরা তখন দেখতে পেলে। তো যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।